নমস্কার বাংলা শিক্ষা পোর্টালে দুটি অপশান যোগ হওয়ার পরে আজ সারাদিন সবাই মিলে একসঙ্গে লগ ইন করার জন্য সার্ভারে বিশাল প্রবলেম দেখা দিয়েছিল সবাই একদিনে সমস্ত ডাটা এন্ট্রি করতে পারেনি তাই শিক্ষা দপ্তর ডিসিশন নিয়েছেন যে এগুলো কয়েকটা দিনে কয়েকটা ফেজে ভাগ করে দেওয়া হয়েছে দেখুন ইট ইজ ডিসাইডেড দ্যাট রিপোর্টিং অনলি ইউনিফর্ম ইউনিফর্মের জন্যে দু দিন ঠিক করে দেওয়া হয়েছে এবং জেলা ভাগ করে দেওয়া হয়েছে কুড়ি আট দু হাজার একুশের জন্যে বীরভূম হুগলি হাওড়া নদীয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি একুশ আটের জন্যে আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জলপাইগুড়ি মালদাহা মুর্শিদাবাদ নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা বাঁকুড়া ঝাড়গ্রাম কলকাতা এই দুটি ডেট শুধুমাত্র ইউনিফর্ম এর জন্যই বরাদ্দ করা হয়েছে ইউনিফর্মের যে সমস্ত ডিটেলস সেটা এই দুটি দিনই করে দেবে যে ইনফ্রাস্ট্রাকচার সার্ভের ডেট ছিল সেটা বাইশ তারিখে ঠিক করা হয়েছে ওই দিনই শুধুমাত্র করে দেবেন অর্থাৎ ইউনিফর্মের লাস্ট ডেট একুশ তারিখ ছটা পর্যন্ত এবং যে স্কুল রিওপেনিং করার জন্য ইনফ্রাস্ট্রাকচারের যে সার্ভে তার লাস্ট ডেট বাইশ আট দু হাজার একুশ সন্ধ্যে ছটা অবধি অর্থাৎ ব্যাপারটা ভাগ করে দেওয়াতে চাপটা হয়তো কমবে যে সমস্ত বিদ্যালয় এত সমস্যা সত্ত্বেও আপনারা ফাইনালাইজ করে দিয়েছেন ওনাদের কোনো অসুবিধা নেই আর করতে হবে না আশা করি আপনারা একবার দেখে নেবেন সাইটটা খুলে যে আপনাদের পুরো যে ডাটাগুলো আছে সেগুলো দেখাচ্ছে আপনাদের কোনো রকম সমস্যা হবে না এই ছোট্ট একটি আপডেট ছিল আশা করি আপনাদের কাজে লাগবে আমার চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন সবসময় আমার সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন